আগরে নেমেই সমস্যার মুখে চারশো কোটি ডলারের ব্রিটিশ রণতরী কিছুদিন আগেই পানিতে নেমেছে ব্রিটেনের সবথেকে বড়ো এয়ারক্রাফট কেরিয়ার এইচ এম এস কুইন এলিজাবেথ চারশো বিশ কোটি ডলারের ওই রণতরীতে লিক পাওয়া গিয়েছে মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পঁয়ষট্টি হাজার টনের এই রণতরী ব্রিটেনের থেকে উন্নত মিলিটারি ভেসেল সপ্তাহ দুয়েক আগে রানী এলিজাবেথ নিজেও ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের উদ্বোধন করেন কিন্তু ওই ভেসেলে একটি সমস্যা দেখা গিয়েছে যা দ্রুত মেরামতের প্রয়োজন বলে জানানো হয়েছে যদিও এতে তার কার্যক্ষমতা কমবে না বলে জানিয়েছে রয়্যাল নেভির মুখপাত্র মেরামত করতে গিয়ে কয়েক লক্ষ পাউন্ড প্রয়োজন ওই লিক থাকার জন্য নয়শো বিশ ফুটের ওই রণতরিতে প্রত্যেক ঘন্টায় দুইশো লিটার করে পানি ঢুকছে আট বছর ধরে তৈরি করা হয়েছে ওই রণতরী ব্রিটেনের বিএই সিস্টেম ও বব কুক নামে দুই সংস্থা এবং ফ্রান্সের থ্যালেস যৌথ উদ্যোগে এই রণতরী ও আর এক এয়ারক্রাফট কেরিয়ার এইচ এম এস প্রিন্স অফ ওয়েলস বানিয়েছে মোট ছয়শো বিশ কোটি পাউন্ডের প্রজেক্ট ছিল এটি ব্রিটিশ পার্লামেন্টের ডিফেন্স কমিটি জানিয়েছে এই রণতরী থেকে এফ থার্টি ফাইভ ফাইটার জেট চালানো যাবে